আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব শয়তানের ধোঁকা থেকে বাঁচার 20টি উপায় সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করার কাজে শয়তান সবসময় ব্যস্ত থাকে। তার প্রতারণা থেকে রেহাই পাওয়া খুবই কঠিন, তবুও মানুষকে চেষ্টা করতে হবে শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকার জন্য। এজন্য আমরা এই 20টি কাজ করতে পারি। এক, আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া। শয়তান যখনই মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে তখনই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা আরাফ। শয়তান থেকে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, যেমন কোরআন তেলাওয়াতের সময়। কোরআন তেলাওয়াত একটি ইবাদত। কোরআনের প্রতিটি হরফ পাঠের বিনিময়ে 10টি করে নেকি রয়েছে। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। তাই কোরআন তেলাওয়াতের সময় যেন শয়তান ধোঁকা দিতে না পারে সেজন্য কোরআন তেলাওয়াতের পূর্বে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ পাক বলেছেন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। সূরা নাহল। প্রস্রাবখানায় প্রবেশের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে প্রবেশের সময় বলতেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, অর্থাৎ আল্লাহর নামে প্রবেশ করছি, হে আল্লাহ আমি পুরুষ ও স্ত্রী জিন শয়তান হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। এরপর জাদুতে আক্রান্ত হলে বা নজর লাগলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন ও ইনসানের নজর লাগা হতে আল্লাহর নিকট আশ্রয় চাইতেন, কিন্তু যখন সূরায়ে ফালাক ও নাস নাজিল হলো তখন তিনি সব বাদ দিয়ে কেবল ওই দুটি সূরা দ্বারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। মসজিদে প্রবেশের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, আমি মহান আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি, যিনি প্রাচীন রাজত্ব ও মর্যাদাপূর্ণ চেহারার অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তুমি যদি এটা বলো তখন শয়তান বলে, সে আমার কাছ থেকে সারাদিনের জন্য নিরাপত্তা পেয়ে গেল। এরপর সালাতে ওয়াসওয়াসা দিলে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। ওসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, শয়তান আমার মধ্যে এবং আমার সালাত ও কিরাতের মধ্যে অন্তরায় হয়ে আমার কিরাতে জটিলতা সৃষ্টি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হচ্ছে শয়তান, যাকে খিঞ্জাব বলা হয়। তুমি তার আগমন অনুভব করলে আল্লাহর নিকট তিনবার আশ্রয় প্রার্থনা করবে এবং বাম দিকে তিনবার থুক ফেলবে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর থেকে আমি এমনটি করি, ফলে আল্লাহ তাকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেন। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। এরপর শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে রাগের সময়। রাগ শয়তানের পক্ষ থেকে আসে, তাই রাগের সময় শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সুলাইমান ইবনু সুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, তখন দুজন লোক গালাগালি করছিল, তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন একটা দোয়া জানি, এই লোকটি যদি সেই দোয়া পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে, সে যদি পড়ে আউযুবিল্লাহ হিমিনাশ শয়তানির রাজিম তবে তার রাগ চলে যাবে। তখন সুলাইমান তাকে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি? এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। এরপর শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে স্ত্রী সহবাসের সময়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমাদের কেউ স্ত্রীর কাছে এসে যেন বলে, বিসমিল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে শয়তানের প্রভাব থেকে দূরে রাখো, আর আমাদের যে সন্তান দান করবে তাকেও শয়তানের প্রভাব থেকে বাঁচিয়ে রাখো, অতঃপর তাদেরকে যে সন্তান দেয়া হবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। এরপর শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে কাউকে বিদায় দেওয়ার সময়। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর আশ্রয়ে সুপর্দ করতেন এবং বলতেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ও ইসাককে এই বলে আল্লাহর আশ্রয়ে সুপর্দ করতেন, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীগুলোর আশ্রয় নিচ্ছি প্রত্যেক শয়তান ও দুশ্চিন্তা সৃষ্টিকারী বস্তু হতে এবং প্রত্যেক অনিষ্টকর দৃষ্টি থেকে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। দুই, কুরআন তিলাওয়াত করা। কুরআন তিলাওয়াত করার মাধ্যমে আমরা শয়তান থেকে বেঁচে থাকতে পারি, যেমন সূরা বাকারা পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। এই হাদিসটি নেওয়া হয়েছে মিশকাত শরীফ থেকে। আয়াতুল কুরসি পাঠ করা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার খেজুর বাগানে ছোট্ট একটি মাচান ছিল, তিনি তাতে শুকনো খেজুর রাখতেন। রাতে শয়তান জিন এসে মাচান থেকে খেজুর নিয়ে যেত। তিনি এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, এটাকে তুমি যখন দেখতে পাবে তখন বলবে, বিসমিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডেকেছেন। রাবি বলেন, জিন আসতেই তিনি তাকে ধরে ফেলেন। সে তখন কসম করে বলল যে আর কখনো আসবে না, কাজেই তাকে তিনি ছেড়ে দিলেন। অতঃপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তিনি জিজ্ঞেস করলেন, তোমার বন্দী কি করেছে? তিনি বললেন, সে শপথ করেছে যে আর কখনো আসবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে এবং সে তো মিথ্যা বলায় অভ্যস্ত। রাবি বলেন, এরপর তিনি তাকে আবার ধরলেন, এবারও সে শপথ করে বলল যে সে আর আসবে না। এরপর তিনি তাকে ছেড়ে দিলেন। অতঃপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলে তিনি জিজ্ঞেস করলেন, কি তোমার বন্দির খবর কি? রাবি বলেন, সে কসম করে বলেছে যে আর আসবে না, এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে এবারও মিথ্যা বলেছে আর সে মিথ্যা বলায় অভ্যস্ত। রাবি বলেন, তিনি আবার তাকে ধরে ফেলেন এবং বলেন, আমি তোমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না নিয়ে ছাড়ছি না। তখন জিন বলল, আমি আপনাকে একটি বিষয় স্মরণ করাতে চাই, আপনি আপনার ঘরে আয়াতুল কুরসি পাঠ করবেন, তাহলে কোনো শয়তান বা অন্য কিছু এতে প্রবেশ করতে পারবে না। এবার রাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার বন্দী কি করেছে? রাবি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিনের কথা বললাম। উত্তরে তিনি বললেন, সে মিথ্যাবাদী হলেও এই কথাটি সত্য বলেছে। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। তিন, ইখলাস অবলম্বন করা। শয়তানের চক্রান্ত এবং ধোঁকা থেকে বাঁচতে আমাদেরকে ইখলাস অবলম্বন করতে হবে। শয়তান সকলকে ধোঁকা দিয়ে জাহান্নামি করতে পারলেও ইখলাস অবলম্বনকারীকে ধোঁকা দিতে পারে না। শয়তান আল্লাহর কাছে এই ওয়াদা করেছে যে, শয়তান বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের ব্যতীত। সূরা হিজর। অন্য আয়াতে এসেছে, শয়তান বলল, হে আমার প্রতিপালক, আপনার কসম, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের ব্যতীত। সূরা সোয়াদ। চার, সকালে উঠে ফজরের নামাজ আদায় করা। মানুষ রাতে ঘুমানোর পর শয়তান মানুষকে বেশি ঘুমানোর জন্য এবং ফজরের নামাজ কাজা করার জন্য বহু চেষ্টা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ ঘুমায় শয়তান তার মাথার পেছন দিকে তিনটা গিরা দেয়,
এবং প্রত্যেক গিরার ওপর মোহর মেরে বা থাবা মেরে বলে, রাত অনেক আছে, তুমি নিশ্চিন্তে ঘুমাও। অন্যত্র রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে ওঠে এবং ওযু করে তখন তার উচিত তিনবার নাক ঝেড়ে ফেলা, কারণ শয়তান তার নাকের ছিদ্রে রাত কাটিয়েছে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো, যে সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটিয়েছে, নামাজের জন্যেও যথাসময়ে জাগ্রত হয়নি। তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শয়তান তার কানে পেশাব করে দিয়েছে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। পাঁচ, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি। আল্লাহকে স্মরণ করলে শয়তান কাছে আসতে পারে না। আল্লাহর স্মরণ থেকে মানুষ যখন দূরে চলে যায় তখন শয়তান তাদের বন্ধু হয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য একজন শয়তান নিয়োজিত করে দেই, অতপর সেই হয় তার সঙ্গী। শয়তানরাই মানুষকে সৎ পথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎ পথেই রয়েছে। সূরা যুখরুফ। ছয়, তাহলিল পাঠ করা। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসা তার, তিনি সমস্ত বস্তুর ওপর শক্তিশালী, সে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে, তার নামে লেখা হবে 100টি নেকি এবং তার নাম থেকে 100টি গুনাহ মুছে ফেলা হবে, সেদিন সন্ধ্যা হওয়া পর্যন্ত শয়তানের সংস্রব থেকে সংরক্ষিত থাকবে, আর কিয়ামতের দিন কেউ তার চাইতে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ছাড়া যে তার চাইতে এই আমলটি বেশি করেছে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। সাত, শয়তানের ধোকা থেকে বাঁচতে জামাতবদ্ধভাবে থাকা উচিত। ইসলাম মুসলিম জাতিকে জামাতবদ্ধভাবে থাকার নির্দেশ দিয়েছে, কারণ একা থাকা শয়তানের কাজ। জামাতে নামাজ আদায়ের নির্দেশ দিয়ে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রান্তরে 3 জন লোকও অবস্থান করে অথচ তারা জামাত কায়েম করে সালাত আদায় করে না, তাদের ওপর শয়তান সওয়ার হয়ে যায়। কাজেই জামাতের সাথে নামাজ পড়া তোমাদের জন্য অপরিহার্য। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। সফর অবস্থায় জামাতের সাথে থাকার কথা উল্লেখ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সওয়ার হচ্ছে 1টি শয়তান, 2জন সওয়ার 2টি শয়তান, আর 3জন সওয়ার হচ্ছে কাফেলা। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। আট, তিলাওয়াতের সিজদা আদায় করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন আদম সন্তান সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করে তখন শয়তান দূরে সরে গিয়ে কাঁদতে থাকে আর বলে যে, আবু কুরাইবের বর্ণনা এসেছে, হায় দুর্ভোগ আমার জন্য, বনি আদমকে সিজদার আদেশ দেয়া হলে সে সিজদা করলো, ও জান্নাতি হলো, আর আমাকে সিজদার আদেশ দিলে আমি অবাধ্য হলাম, ও জাহান্নামী হলাম। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। নয়, তাশাহুদের সময় ডান হাতের আঙুল দ্বারা ইশারা করা। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের শেষ বৈঠকে বসতেন তখন তিনি তার হাত হাঁটুর ওপর রাখতেন, আঙুল দ্বারা ইশারা করতেন এবং চোখ সেখানে রাখতেন। অতপর তিনি বলেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা অর্থাৎ তর্জনী আঙুল নাড়ানো শয়তানের বিরুদ্ধে লোহা অপেক্ষা কঠিন। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। দশ, আজান ও ইকামত। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাধ্যমে আমরা শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারি। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন নামাজের আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পিছু হটে যায়, আজান শেষ হয়ে গেলে আবার ফিরে আসে, তারপর ইকামত কালে শয়তান আবার চলে যায়, ইকামত শেষে সে এসে মানুষ ও তার অন্তরের মাঝে অবস্থান নেয় এবং বলতে শুরু করে যে, তুমি এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, শেষ পর্যন্ত লোকটি ভুলেই যায় যে সে কয় রাকাত সালাত পড়ল,
তিন রাকাত নাকি চার রাকাত, তারপর তিন রাকাত পড়লো নাকি চার রাকাত পড়লো তা নির্ণয় করতে না পারলে সে যেন দুটি সিজদা করে নেয়। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। ১১. সিজদায়ে সাহু করা, এর মাধ্যমে আমরা শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারি। সালাতে শয়তান বিভিন্নভাবে মানুষের মনে খটকা সৃষ্টি করে, ফলে মানুষ নামাজের মধ্যে কত রাকাত পড়েছে তা ভুলে যায়। তাই শয়তান সালাতে খটকা সৃষ্টি করলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহু সিজদার নির্দেশ দিয়েছেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। ১২. সালাতের কাতার সোজা করা ও ফাঁকা না রাখা, এতে শয়তান চক্রান্ত করতে পারে না। সালাতে কাতার সোজা করে দাঁড়ানো খুবই জরুরি, আর দুজনের মাঝখানে ফাঁকা রাখা ঠিক নয়, কারণ ফাঁকা রাখলে শয়তান মাঝখানে দাঁড়ায়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাতারগুলোকে মিলাও এবং পরস্পর নিকটবর্তী হয়ে যাও, আর কাঁধের সঙ্গে কাঁধ মেলাও। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি শয়তানদেরকে কাতারের মধ্যে এমনভাবে ঢুকতে দেখি যেমন ছোট ছাগল ঢোকে। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। অন্যত্র রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের জন্য কাতারবদ্ধ হও, কাঁধ মেলাও, ফাঁকা বন্ধ করো, নিজের ভাইয়ের প্রতি কোমল হও এবং শয়তানের জন্য পথ ছেড়ে দিও না। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। ১৩. ঘরে প্রবেশকালে ও খাবার সময় বিসমিল্লাহ বলা এবং ডান হাতে আহার করা, এই কাজগুলো করলে শয়তান চক্রান্ত করতে পারে না। বাড়িতে বা গৃহে প্রবেশকালে বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হবে, কেননা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার গৃহে প্রবেশ করে এবং প্রবেশকালে ও খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান তার অনুসারীদেরকে বলে, এই ঘরে তোমাদের জন্য রাত্রি যাপনের কোনো সুযোগ নেই এবং খাদ্যও নেই। আর যখন সে আল্লাহর নাম ছাড়া প্রবেশ করে, তখন শয়তান বলে, তোমরা রাত্রি যাপনের জায়গা পেলে। আর যখন সে খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে না, তখন শয়তান বলে, তোমরা থাকা ও খাওয়া উভয়টির সুযোগ পেলে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। খাওয়ার আগে বিসমিল্লাহ বলে ডান হাতে খাবার খেতে হবে। বিসমিল্লাহ না বললে শয়তান সেই খাবারে অংশ নেয়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয় যাতে বিসমিল্লাহ বলা হয় না। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। ডান হাতে খাবার খাওয়ার জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তোমাদের কেউ যেন তার ডান হাত দ্বারা পানাহার করে এবং ডান হাত দ্বারা আদান প্রদান করে, কেননা শয়তান বাম হাত দ্বারা পানাহার করে এবং বাম হাত দ্বারাই আদান প্রদান করে। ১৪. খাদ্য পরিপূর্ণভাবে খাওয়া, এমনকি পড়ে গেলেও সেটা উঠিয়ে নেওয়া, এতে শয়তানের চক্রান্ত বাতিল হয়ে যায়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের খাবারের কোনো লোকমা পড়ে গেলে সে যেন তা উঠিয়ে নেয় এবং তার ময়লা পরিষ্কার করে খেয়ে ফেলে, শয়তানের জন্য যেন রেখে না দেয়। কাজেই তোমাদের কারো কোনো লোকমা পড়ে গেলে তার ময়লা পরিষ্কার করে খেয়ে ফেলা উচিত এবং শয়তানের জন্য রেখে দেওয়া উচিত নয়। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। ১৫. ঘুমানোর সময় আয়তুল কুরসি পাঠ করা, এতে আমরা শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রমজানের যাকাত সংরক্ষণের দায়িত্ব প্রদান করলেন। অতঃপর আমার নিকট এক আগন্তুক আসলো, সে তার দুই হাতের আজলা ভরে খাদ্য শস্য গ্রহণ করতে লাগল। তখন আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি অবশ্যই তোমাকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে একটি হাদিস উল্লেখ করল এবং বলল, যখন তুমি বিছানায় শুতে যাবে তখন আয়তুল কুরসি পাঠ করবে, তাহলে সর্বদা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন হেফাজতকারী থাকবে এবং সকাল হওয়া পর্যন্ত তোমার নিকট শয়তান আসতে পারবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। ১৬. যথাসম্ভব হাই তোলা থেকে বিরত থাকা, এতে শয়তানের চক্রান্ত ও ধোকা বানচাল হয়ে যায়। হাই তুললে শয়তান হাসতে থাকে এবং মুখ দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে, তাই যথাসম্ভব হাই তোলা থেকে বিরত থাকতে হবে।
এবং হাই আসলে হাত দিয়ে মুখ চেপে ধরতে হবে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো হাই আসলে সে যেন তার হাত মুখের উপরে দেয়, কারণ এ সময় শয়তান তার ভেতরে ঢুকে পড়ে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। অন্যত্র রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, কাজেই তোমাদের কারো যখন হাই আসবে তখন যথাসম্ভব তা রোধ করবে, কারণ তোমাদের কেউ যখন হাই তোলার সময় হা করে তখন শয়তান হাসতে থাকে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে। 17. রাতে ঘরের বাতি নিভিয়ে খাবারের পাত্র ঢেকে রাখা, এতে আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে তোমাদের ঘরের বাতি নিভিয়ে দাও এবং আল্লাহর নাম স্মরণ করো, তোমরা পানি রাখার পাত্রের মুখ ঢেকে রাখো এবং আল্লাহর নাম স্মরণ করো, তোমরা বাসন কোষণ ঢেকে রাখো এবং আল্লাহর নাম স্মরণ করো, সামান্য কিছু হলেও তার উপর দিয়ে দাও। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 18. কারো প্রতি অস্ত্র দ্বারা ইশারা না করা, এটা শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকার একটি উপায়। ঠাট্টা করতে করতে অনেক সময় মানুষ অনাকাঙ্ক্ষিত কিছু কাজ করে ফেলে, আর এ কাজ করতে শয়তান সাহায্য করে। তাই কারো প্রতি অস্ত্র দ্বারা ইঙ্গিত থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার ভাইয়ের প্রতি অস্ত্র দ্বারা ইশারা না করে, কেননা সে জানে না হয়তো শয়তান তার হাতে আঘাত করবে, ফলে সে জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 19. ইমান আনা ও আল্লাহর উপর ভরসা করা, এভাবেও আমরা শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারি। ইমান আনার সাথে সাথে সৎ কাজ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে, তাহলে শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকা যাবে। আল্লাহ বলেন, আর শয়তানের কোনো আধিপত্য নেই তাদের ওপর যারা ইমান আনে ও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। সূরা নাহল। 20. নির্দিষ্ট কিছু আমল করার মাধ্যমে আমরা শয়তানের প্রতারণা থেকে বেঁচে থাকতে পারি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত যখন আচ্ছন্ন হয় তখন তোমাদের শিশু কিশোরদের ঘরে আটকে রাখবে, কারণ শয়তান এ সময় ছড়িয়ে পড়ে, তারপর রাতের কিছু সময় পার হয়ে গেলে তাদেরকে ছেড়ে দেবে এবং দরজা বন্ধ করে আল্লাহর নাম নেবে, বাতি নিভিয়ে দেবে এবং পাত্র ঢেকে রাখবে ও আল্লাহর নাম উচ্চারণ করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। পরিশেষে একটি কথাই বলবো, শয়তান মানুষের আজন্ম শত্রু, তার কবল থেকে মুক্তি লাভের জন্য সকাল সন্ধ্যা কুরআন তেলাওয়াত করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রেখে এই কাজগুলো নিষ্ঠার সাথে পালন করতে হবে, তাহলে তার ধোঁকা থেকে বেঁচে থাকা যাবে। আল্লাহ আমাদেরকে শয়তানের অনিষ্টতা থেকে পরিত্রাণ লাভের তৌফিক দান করুন। আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।